করোনা বিপর্যয়ে চরম সংকটে পড়েছে বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের চিংড়ি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলো। দেশের বাজারে উৎপাদন কমে যাওয়া, আন্তর্জাতিক বাজারে রফতানি করতে না পারা সহ নানা কারণে সংকটে দেশের অন্যতম রফতানি পণ্য চিংড়ি। এতে ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক চিংড়ি চাষী ও ব্যবসায়ীরা। দ্রুত সরকারি সহায়তা না পেলে চিংড়ি শিল্প হারিয়ে যাবে এমন মত সংশ্লিষ্টদের। বাগেরহাট থেকে আবদুল্লাহ আল ইমরানের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। করোনার প্রভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে চিংড়ি শিল্পে বিপর্যয় সৃষ্টি হয়েছে। ফলে এ শিল্পের সঙ্গে জড়িত প্রায় 30 লাখ চাষি, ব্যবসায়ী ও শ্রমিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরায় সবচেয়ে বেশি চিংড়ি চাষ হয়। ঘের মালিকরা তাদের চাষকৃত চিংড়ি আড়তগুলোতে সরবরাহ করেন আর সেখান থেকে হিমায়িত চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো চিংড়ি সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিদেশে রপ্তানি করে থাকে। করোনার কারণে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আড়ত থেকে চিংড়ি সংগ্রহ বন্ধ করে দেয়, ফলে পাইকারি বাজারে মাছের দরপতন শুরু হয়। সে প্রভাব পড়েছে ঘের ব্যবসায়ীদের ওপর। খাবারের দাম বেশি এবং মাছের দাম অনেক কম। দামের যে দশ, তাতে আমাদের বেঁচে থাকার মতো আর কোনো উপায় নেই। চিংড়ি দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খ্যাত জেলাগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর। দেশের রপ্তানি বাজারে অন্যতম সম্ভাবনাময় শিল্পে ধস নেমেছে। অনেক দেশ ইতিমধ্যে চুক্তিও বাতিল করেছে বলে জানান হিমায়িত চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তি। রপ্তানিটা অনেক কমে গেছে, তো এই কমে যাওয়ার কারণে আমাদের ফিশ প্রসেসিং প্ল্যান্টগুলোতে একটা বিশাল আকারে একটা ধস নেমে আসছে। এভাবে যদি চলতে থাকে আমরা শ্রমিক যারা আছি বা সবাই ক্ষতিগ্রস্ত হবো। সরকারি সহায়তা ছাড়া চিংড়ি শিল্প বাঁচিয়ে রাখা ও আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানান বাংলাদেশ হিমায়িত চিংড়ি রপ্তানিকারক সংশ্লিষ্টরা। গরিব চাষী যারা, তাদের প্রণোদনার আওতায় এনে তাদেরকে সম্পৃক্ত করে এখানে একটা সমন্বিত নীতি প্রণয়ন করা যেতে পারে। দেনার দায় কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই কোম্পানিগুলো যদি গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট যদি তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করে, তারা আবার পুনরায় সেই আগের পর্যায়ে ফিরে আসতে পারে। বিগত বছরগুলোতে এই অঞ্চলের সাদা সোনা খ্যাত বাগদা ও গলদা চিংড়ি জাপান, ফ্রান্স, নেদারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, তাইওয়ান, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, চীন, ইতালি ও ডেমোনিকান রিপাবলিকে রপ্তানি করে সাফল্য এলো। করোনা দুর্যোগে শিপমেন্ট না হওয়ায় চিংড়ির বাজার হাতছাড়া হতে চলেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।